আপনাকে মেসেঞ্জারে কেউ কল দিয়ে বা SMS দিয়ে বিরক্ত করলে আপনি ওইটা কীভাবে সমাধান করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। মানে আপনাকে কেউ বিরক্ত করতে পারবে না, আপনার আইডিতে অ্যাড থাকবে, SMS-এ কথা বলবে, কলে কথা বলবে, কিন্তু আপনাকে বিরক্ত করতে পারবে না। অনেক সময় দেখা যায় যে আমাদেরকে বিভিন্ন গ্রুপে অ্যাড করে দেওয়া হয়, গ্রুপে অ্যাড করলে বারবার SMS আসে, তখন আমরা কী করি মানে গ্রুপতে লিভ নিয়ে নিই। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো যে আপনি সব কিছু থাকবে কিন্তু আপনার কোনো বিরক্ত হবে মানে বিরক্ত হবে না বা বিরক্ত আপনাকে কেউ কল দিয়ে করতে পারবেন মানে SMS দিয়ে করতে পারবে না। তো এমন কী সেটিং আছে সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এইখানে আমি আরও একটি কথা বলবো যে আমি ইউটিউবে নতুন, যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো দেখুন এই যে আমার ধরুন আমার এই আইডিটা থেকে আমাকে বিরক্ত করতে আছে, মানে কথার কথা ধরুন আমার এই আইডিটা থেকে আমাকে বিরক্ত করতে আছে, এখন আমাকে ধরুন কল দেয় বা SMS দেয়, তো এখন আমি কী করব, এখন আপনি কী করবেন, এই মেসেঞ্জার চলে আসবেন, আসার পর আপনার আপনি যে আইডিটা থেকে আপনাকে বিরক্ত করবে ওই আইডিটার উপর ট্যাব দিয়ে ধরে রাখবেন। ধরুন আমাকে এই যে এই আইডিটা থেকে ধরুন বিরক্ত করে, তো এখন আমি এটার উপর যে ট্যাব দিয়ে ধরে রাখি, তাহলে এখানে কয়েকটি সেটিং পাবেন, এখানে আপনি অনেক কয়টা সেটিং পাইবেন। সেটিং পাওয়ার পর আপনার যেটা করতে হবে সেটা হলো যে আপনি মিউট নামের একটা অপশান পাবেন, আপনি এখানে ট্যাপ দিয়ে দেবেন। এখানে ট্যাপ দেওয়ার পরে আপনি যদি বলেন যে আমাকে যেন কল দিয়ে মানে কল দিয়ে কেউ ডিস্টার্ব না করতে পারে তাহলে আপনি এখানে দিতে পারেন। আর যদি বলেন যে আমাকে যেন SMS দিলে দিয়ে যে কেউ ডিস্টার্ব না করতে পারে তো এইখানে দিবেন। মানে এটার মানে হলো যে আপনি যে এখান থেকে যে যেগুলো একটা দিয়ে যদি মিউট করে রাখেন তাহলে কী হবে, মানে আপনাকে SMS দিলে আপনার স্ক্রিনে শো করবে না। অনেক সময় দেখা যায় যে আমরা যে এদিকে থাকি, এদিকে থাকলে হঠাৎ করে যে এইভাবে SMS এইখানে চলে আসে, কে SMS-টা আছে এখানে চলে আসে, তো এটা একবার কেটে দিলে এটা কিন্তু আর আসবে না। আপনার SMS দিলে আপনি যখন মেসেঞ্জারে ঢুকবেন তখন ওই SMS-টা দেখতে পারবেন। তো আমি দেখাই, এই আইডিটার উপর ট্যাপ দিয়ে ধরে রাখলে এই মিউটে ট্যাপ করে দিবেন, মিউটে দেওয়ার পরে আবার আপনি কী করবেন, এই যে এখানে ট্যাপ দিয়ে দিবেন নিচেরটা দেওয়ার পরে এই যে ওকে অপশন, আপনি এই ওকেতে ট্যাপ দিবেন। ওকেতে দেওয়ার পর আপনি বলবেন, আপনি দেখবেন যে আপনি 15 মিনিটের লাগে কি মিউট করবেন নাকি 1 ঘন্টার লাগে নাকি 8 ঘন্টার লাগে নাকি 24 ঘন্টার জন্য, এটা আপনি দেখবেন, ঠিক আছে। মানে কত ঘন্টার জন্য মিউট করতে চান, যে এই ঘন্টার ভিতর আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। তো আপনি যদি বলেন যে না আমি একবারই দিয়ে দিই, অথবা বলুন এক ঘন্টা 15 মিনিট 8 ঘন্টা লাগে আমি মিউট করবো, তাহলে এই যে এখানে আছে আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, কত ঘন্টার জন্য আপনি মিউট রাখতে চান যেন আপনি ডিস্টার্ব করতে না পারে। আর আপনি যদি বলেন যে না আমাকে সবসময় যেন কেউ আমাকে SMS দিয়ে বা কল দিয়ে বিরক্ত করতে না পারে আমি এইটা অফ করে রাখবো, তাহলে আপনি কী করবেন, ডাইরেক্ট এই যে এখানে ট্যাপ দিয়ে দিবেন, একবারে নিচেরটা ট্যাপ দিবেন, নিচেরটা ট্যাপ দেওয়ার পরে এই যে ওকে আপনি এই ওকেতে ট্যাপ দিয়ে দিবেন। ওকেতে দেওয়ার পরে এই যে আপনি এরকমটা সেটিং পাবেন, এই যে এইখানে এরকমটা সেটিং দেখতে পারবেন। মানে এর মানে হলো যে আপনাকে কেউ বিরক্ত করতে পারবো না, মানে একদম আপনাকে কেউ বিরক্ত করতে পারবো না। তো আপনি যদি বলেন যে না আমি এখন এটা আমি আনমিউট করে ফেলবো, তাহলে কী করবো, তাহলে আবার এই আইডিটার উপর ট্যাপ দিয়ে ধরে রাখবো, ট্যাপ দিয়ে ধরে রাখার পরে এই যে আপনি এখানে আনমিউট লেখা থাকবে আপনি এখানে ট্যাপ দিয়ে দেবেন। এই যে এইখানে ট্যাপ দিলে কিন্তু এখানে দেখুন এখান থেকে ওই সেটিংটা চলে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনাকে এই আপনি এই সেটিংটা করবেন, আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর পাশে তার চেষ্টা করবেন। তো আজকে ভিডিওটি এতটুকুই।